হ্যালো বন্ধুরা, আমি সুদীপা এবং তোমরা শুনেছ আমার জীবনের প্রথমবার লাগানোর এক্সপিরিয়েন্স। আমার জীবনে প্রথমবার আমাকে যে লাগায় তার নাম দুর্য। আমার ফিগার এত সুন্দর না হওয়া সত্ত্বেও দুর্যকে কীভাবে আমি আমার প্রতি আকর্ষিত করে আমার নিজের শরীরের জ্বালা মিটিয়ে নিই সেই গল্পই তোমাদের সাথে বলছি। আগের দু পর্বে আমি বলেছি যে আমি কীভাবে ওদের বাড়িতে গিয়ে ওর চুমু খেয়ে তারপর ও আমাকে অনেক বেশি হর্নি করে তোলে। মামার দু পায়ের ফাঁকে এমন চুষে চুষেছিল যে আমার দুইবার জল বেরিয়ে যায়। দুইবার জল বেরোনোর পর আমি বেশ ক্লান্ত অনুভব করছিলাম, তখন ও এসে আমাকে বলল, এই মেয়ে এটাকে চুষ। ও ওর মেশিনটা আমার দিকে এগিয়ে দিয়ে আমাকে চুষতে বলল। আমি খুব ভালোভাবে ওর মেশিনটা চুষে দিলাম। প্রায় 5 মিনিট ধরে ওর মেশিনটা চষার পর ও আমার মুখ থেকে বের করে আমাকে বলে, তুই কি এর আগেও কখনো কাউকে চুষেছিস? এত সুন্দর করে কীভাবে চুষেছিস তুই? আমি ওর প্রশংসা শুনে একটু মুচকি হেসে ওকে বললাম, ছোটোবেলা থেকে ভিডিও দেখতে দেখতে এক্সপিরিয়েন্স হয়ে গেছে, কিন্তু কখনো কাউকে মাখানোর সুযোগ পাইনি। আমি একটু ইমোশনাল হয়ে পড়লাম। ওকে বললাম, জানিস কোনো ছেলেই আমার দিকে তাকায় না, কারণ আমার লেবু দুটো খুব ছোটো। আজ যদি আমার লেবু দুটো আমার বান্ধবীদের মতন বড় বড় হতো তাহলে আমার পিছনে ছেলেদের লাইন পড়ে যেত। কথা শুনেও আমাকে আবার উল্টে দিল। আমার খাট থেকে পিঠ, পিঠ থেকে কোমর, কোমর থেকে পিছনে এবং থাই সবখানেও এত চুমু দিতে থাকলো আমি পাগল হয়ে যাচ্ছিলাম। ও আমার পেছনের কাঁঠাল দুটোকে খামচে খামচে ধরছিল, খামচে ধরে ধরে চুমু খাচ্ছিল কাঁঠালে। আমার কাঁঠাল দুটোকে ধরে ফাঁকা করে কাঁঠালের মাঝে ফুটোটা খুঁজে বের করেছিল, তারপর একতলা থুতু ওখানে লাগিয়ে দিল ও। এরপর আমার কাঁঠালের ফুটোতে ও আঙুল ভরে দেয়। আমি যখন মাস্টার বেট করেছি অনেক, কিন্তু কখনো আমার কাঁঠালের ফুটোতে কিছু ঢোকায়নি, যার কারণে আমার কাঁঠালের কিছু ঢুকতে আমি অনেক বেশি ব্যথা পেলাম। ব্যথায় কুকিয়ে উঠে ওকে বললাম, আস্তে, আহ, এত জোরে জোরে কেউ কষ্ট দেয়? কথাটা শুনে ও আরও জোরে ওর আঙুলটা ঠোকাতে বের করতে লাগলো। আমার কেমন যেন শিহরিত অনুভব হলো। আমার কাঁঠালের ভেতরে এভাবে আঙুল চালানো প্রায় 5 মিনিট ধরে চলল। তারপর আমার কোমর ধরে আমাকে উঁচু করে কুত্তি পজিশনে বসালো। আমি ভাবছিলাম হয়তো ও আমার পেছনেই জিনিসটা ঢোকাবে। এত বড় জিনিস যদি আমার ওই ছোট্ট ফুটোর মধ্যে ঢুকে তাহলে তো আমি খুব ব্যথা পাবো। কিন্তু আমি খেয়াল করলাম যে না, ও আমার মধ্যে আঙুলে ঢোকাতে থাকলো আর আমার ফুটোর নিচে আসল ফুটো তোর জিভ চালাতে লাগলো। জিভ চালাতে চালাতে আর ওদিকে আঙুল ঠোকাতে ঠোকাতে আমাকে অনেক বেশি উত্তেজিত করে তুললো। আমি যেন চোখে সর্ষে ফুল দেখছিলাম। এত মজা তো কখনো মাস্টার বেট করে পাইনি। আমি আর সহ্য করতে পারলাম না, দ্বিতীয়বারের মতো জল ছেড়ে দিলাম। জল ছেড়ে দিতে আমি আর কুত্তি প্রতিষ্ঠানে থাকতে পারলাম না, বিছানার উপর পড়ে গেলাম। ও বুঝতে পারলো আমি বেশ ক্লান্ত হয়ে পড়েছি, তাই আর দেরি না করে আমাকে চিত করে শুয়ে দিল। চিত করে শুয়ে দিতে আমি খেয়াল করলাম ওর মেশিনটা একদম শক্ত হয়ে খাড়া হয়ে আমার দিকে তাক করে আছে। আমি আর কিছু ভাবতে পারছি না। আমি ওকে জোরে জোরে চিৎকার দিয়ে বললাম, গান্ডু পোকা ছোধা, তোর ওই মেশিনটা আমার ভিতর ঢুকাবি কখন? আর কত চুষবি, আর কত কষ্ট দিবি আমায়? শুনে ও হাসতে হাসতে বলল, এইবার দিচ্ছি। এটা বলেও আমাকে একদম খাটের কোনায় এনে আমার পা দুটো নিচে নামিয়ে দিল। খাটের উপর থাকলো আমার হাঁটুর উপর থেকে বাকি শরীরটা। এবার আমার তো পা ফাঁক করে ওর মেশিনটা আমার পুকুরের মুখে সেট করলো। তারপর আমার পুকুরের চেরা বরাবর উপর নিচ করতে লাগলো। তারপর আচমকা হঠাৎ করে আমার পুকুরের ভেতর তার মেশিনটা চালিয়ে দিল। শক্ত লোহার মতন গরম জিনিসটা আমার ভেতরে ঢুকতেই আমি একদম যেন কেঁপে উঠলাম। আমার মনে হতে থাকলো সব কিছু যেন ভেঙে চুরমার হয়ে যাচ্ছে চারিদিকে। প্রথমবার আমার ভেতর কোনো কিছু ঢুকলো। এতদিন শুধু আঙুল ঢুকিয়েছি, কিন্তু অন্য বড় কোনো জিনিস ঢোকায়নি। আজও এত বড় জিনিসটা আমার ভেতরে ঢুকতেই যেন ভেতরের ব্যথা পেতে লাগলাম। আমি কিশারে বললাম একটু ধীরে সুস্থে করতে। ও আমার কথা শুনে ধীরে সুস্থে করতে লাগলো। তারপর এভাবে প্রায় 5 মিনিট আস্তে আস্তে করার পর ও একটু স্পিড বাড়ালো। ওর গতি বাড়ার সাথে সাথে আমি আরও মজা পেতে লাগলাম। মাথা ধরে টেনে এনে আমার মুখের কাছে আনলাম। এরপর আমি ওকে চুমু খেতে লাগলে আমার ঠোঁটে, তোমার ঠোঁট আর ওর ঠোঁট একাকার হয়ে গিয়েছিল আমাদের চুমুতে। একে অপরকে প্রচণ্ড জোরে চুমু খাচ্ছিলাম আর ও আমার ভেতরে মেশিনটা বড় বড় ধাক্কা দিয়ে গোতা মারছিল। এত জোরে জোরে গোতা মারছিল আর ওর মেশিনটা এত বড় যে মনে হচ্ছিলো মেশিনটা আমার গলা অব্দি পৌঁছে যাবে। ওর মেশিনটা একদম আমার জড়ায়ত গিয়ে ঠেকছিল প্রতিবার। কীভাবে একদম প্রায় 10 মিনিট গোতানোর পর ওর যন্ত্রটা আমার ভেতর থেকে নিয়ে যায়। আমি ওর দিকে তাকিয়েই বলি, কি হলো, বের করলি কেন? ও আমার দিকে তাকিয়ে বলল, এবার তোকে ডগি স্টাইলে লাগাবো। তোমার কথা শুনে বেশ খুশি হলাম।
এবার আমি যার পায়ে ভর দিয়ে কুত্তার মতো দাঁড়ালাম। ও এসে আমার পিছনে কাঁঠালের সপাট সপাট তিন চারটা থাপড় মারলো আর সারা শরীরে শিহরণ হয়ে গেল। আমি যেন আর আমিতে ছিলাম না, মনে হচ্ছিল যেন যে পৃথিবীর সব সুখ আমার কাছে চলে এসেছে। এবারও আমার পিছনের ফুটো বরাবর ওর মেশিনটা সেট করলো, একদলে থুতু নিয়ে ওর মেশিনে আর আমার ওখানে লাগালো। লাগিয়ে ওর মেশিনটা জোরে একটা ধাক্কা দিল, ওর মেশিনে কিছু অংশ ভেতরে ঢুকলো। আমি ব্যথায় চিৎকার দিয়ে উঠলাম, ওর সেদিকে খেয়াল নেই। আমাকে আরও জোরে জোরে কুতো মারতে লাগলো, একের পর এক জোরে জোরে কুতো মারতে লাগলো। এত জোরে জোরে কুতো মারছিল যে আমার মনে হচ্ছিল আমার প্রাণটা বুঝে এবার যায় যায়। কিন্তু ব্যথায় আর শিহরণে এমন এক মজার অনুভূতিও তৈরি হয়েছিল যা বলার মতো না। এভাবে প্রায় আরও 10 মিনিট গোথানোর পর ও আমাকে ডেকে জিজ্ঞাসা করলো আমার বের হবে কোথায় ফেলবো। এ কথা শুনতেই আমি বললাম, আমার গালে দাও, আমি তোমার মাল খেতে চাই, তোমার মালের স্বাদ আমার খুব ভালো লেগেছিল। ও আমার কথা শুনে দেরি না করে তাড়াতাড়ি আমার পেছন থেকে জিনিসটা বের করে আমার মুখের সামনে নিয়ে আসলো, তাড়াতাড়ি করে আমার মুখের ভেতর জিনিসটা ঢুকিয়ে দিল। তোমার মুখের ভেতর জিনিসটা ঢুকিয়ে দিতে জিনিসটা বমি করে দিল। আমার সারা গাল জুড়ে তখন ওর মালে ভর্তি, এক অদ্ভুত নেশায় বিভোর ছিলাম। তখন মনে হচ্ছিল আমি আমার জীবনের সব সুখ একবারই পেয়ে গেছি, আমার কাছে তখন অন্য কোনো কিছু মূল্যহীন। আমার মুখের মধ্যে সবটুকু মাল ঢেলে দিয়ে ওর যন্ত্রটা ছোট হওয়ার অপেক্ষা করলো। আমার বুকের ভিতর ব্যাগ 2 মিনিটও যন্ত্রণা থাকার পর আস্তে আস্তে ছোট হয়ে গেল। তারপর ও আমার পাশে এসে শুয়ে পড়লো, আমাকে জড়িয়ে ধরলো, আমাকে জড়িয়ে ধরে আমার বুটা দ্রুত চুষতে লাগলো। আমার তখন উত্তেজনায় আরেকবার জল বেরোনোর উপক্রম হলো, ও আমার বুটা দুটো অনেক জোরে জোরে চুষতে লাগলো। একটা বুটা চুষছিল আর একটা বুটা হাত দিয়ে নাড়ছিল। এত সুখ আর আমার সহ্য হলো না, আমি আমার জল চতুর্থবারের মতো ছেড়ে দিলাম। জল ছেড়ে দিতেই আমি খুব ক্লান্ত হয়ে পড়লাম, তারপর আমি ওকে জড়িয়ে ধরলাম। এরপর ও আমার ঠোঁটে ছোট করে একটা চুমু দিল। আমি তখন ওকে বললাম, তুই তো বেশ পাকা খিলাড়ি রে, আমি তো তোকে বেশ সরল সোজা মনে করতাম, তলে তলে তুই যে এত বেশি পেকে গেছিস বুঝতেই তো পারিনি। ও আমাকে বললো, তোর উপর নজর আমার শিশুর দিন থেকেই ছিল, কিন্তু আমি বুঝতে পারছিলাম না তোর কি আমার প্রতি ইন্টারেস্ট আছে কি না, তাই একটু সময় নিয়েছিলাম। আমি ওকে বললাম, এখন থেকে কিন্তু আমাকে প্রায় প্রতিদিনই লাগাতে হবে, না হলে আমি যে মরে যাবো, এত সুখ তো আমার প্রতিদিনই লাগবে। ও আমাকে বলে, সপ্তাহে 3 দিন আমার বাড়ি ফাঁকা থাকে, 3 দিন সকাল 11টায় চলে আসবি সময় মতো, তোকে ইচ্ছা মতন লাগাবো। আমি ওর কথা শুনে চুপ করে ওকে জড়িয়ে ধরে শুয়ে থাকলাম। হঠাৎ করে শুনি কে যেন ঘরের দরজা খুললো। আমি ওর দিকে তাকাতেই দেখি ও দরজার দিকে তাকিয়ে আছে, আর তখন দেখতে পেলাম দরজার সামনে ওদের বাড়ির কাজের মেয়েটা দাঁড়িয়ে আছে। আমাদের গায়ে একটা সুতো মাত্র কাপড় নেই, ওকে দেখে আমরা দুজনে ভয় পেয়ে গেলাম। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। কেমন লাগলো আজকের গল্প কমেন্টে জানাও, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকো। দেখা হবে নতুন গল্পে, ধন্যবাদ।